দক্ষিণ পাশে অবস্থান করতেছে গাজের আইডি এবং সিএনজি অটো শ্রমিক ইউনিয়ন গারোবাজার, মাঠের উত্তর পাশে অবস্থান করতেছে আমরা জানালাম আপনাদেরকে মাঠের খেলোয়াড়দের অবস্থান। এখন শুরু হতে যাচ্ছে খেলা। পাবে আচ্ছা খুঁজে তো হবে Oh!
মোবাইলে তো তোর তোর ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল চলতেছে চলতেছে আপনার রে ভাই তিত কোম্পানিতে আপনার মোবাইল চালু করেছিলেন ভাই কত দ্রুত সম্ভব আপনি যাইয়া ক্যামেরা বেশি নড়া বাইন আমি এটি ঘিরে Hold on.
40টা আছে 150 টাকা এই মানে বড় তার তারিখ দিবেন হ্যাঁ আউট 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 তার তারিখ আমি নাম লিখে বড় লাগতেছে নাম লিখে দেবে না নাম লিখে দেবে ১১ মধুপুর ১৫ লাইক টু গো
লাইভ কন্টাক্ট কি আছে জিজ্ঞাসা করা টাকা সময় বুঝে তোমার দিদি আমি আগে বলেছি কোন প্রকার শৃঙ্খল করা যাবে না, কোন প্রকার শৃঙ্খল করা যাবে না। খেলা দেখুন, খেলা দেখতে আসছেন, সবাই খেলা দেখেন। ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন মধুপুর একটি গেম হয়ে গেল, ওনারা নিয়ে এসেছে আর ট্রাজরাইটি মধুপুর একটি গেম কারোবাজারকে দিয়ে দিল। তবে সেই সাথে কারোবাজার একুশ মধুপুর মধুপুর একুশ কারোবাজার তেরো আবার আবার ওভারডিং সিস্টেম দিয়ে মতি ভাই ধরাইতে পারতেছে না, আমার লোক ছিল না আর পাঠাইছি। তবে যারা মোবাইল চালায় মোবাইল মধুপুর চার কারোবাজার চার লেভেল পয়েন্ট নেট পাচ্ছে না, নেট যাইতেছে গা।
ব্রডকাস্টিং আউটপুট দিছি দিলে জায়গা লেখা মধুপুর ছয় 12,005 মধুপুর 7,12,006 মধুপুর
Yeah.
মধুপুর গারবাজার 15 লেভেল পয়েন্ট। লাইট বন্ধ করেন, আর ভাগ করবেন, আমি ভাবলাম লাইট বন্ধ করেন।
আমাদের লাইসেন্সকে জায়গা দেন ভাই, লাইসেন্সকে জায়গা দেন। জীবনে
বুঝছি ওটা দিন লোক দেখি না তার এমনি এমনি করে এমনি করে দিদি না না অন করুন ওকে গেছে আর অফ করে অন করুন না আমার মনে Thank you.
এগারো বল চার সাত এগারো বল চার আট মধুপুর এগারো ¡Gracias!
মধুপুর 20 বড় বাজার 10 মধুপুর 20 বড় বাজার 10 আজকের খেলা আসলে অনেক ভালো লাগতেছে এই জায়গার দর্শক। আমি আসলে মধুপুরে অনেকদিন পর আসছি, তো এখানে অনেকেই পরিচিত আছে আমার, আসলে অনেক সাপোর্ট করছে আমারে, তো খেলা দেখে দর্শকরা অনেক সাপোর্ট করছে, তাদের সবাইকে ধন্যবাদ, তারা আমাকে এত সাপোর্ট করছে আজকে, এই জন্য হয়তো এত ভালো খেলতে পারছে, এই জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি মোটামুটি 64 জেলায় খেলি, আমি ন্যাশনাল টিমে খেলি, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলি, তো মোটামুটি 64 জেলায় খেলা হয়। আচ্ছা, আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম হলো মোয়াজ্জেম হোসাইন ওহিদুল। আচ্ছা, আমরা এই আজকের প্রোগ্রামটা সরাসরি লাইভ দেখাচ্ছি সারাদিন বেলা নিউজ টিভিতে, আসলে আপনার কেমন লাগতেছে? আমার আসলে ভালো লাগতেছে, এই যে খেলাধুলা, ব্যাডমিন্টন খেলাধুলাটা আসলে অনেকে পছন্দ করে, কিন্তু বাংলাদেশের সমস্যা হলো ফুটবল আর ক্রিকেট নিয়ে থাকে, তো আপনারা দেখাইতেছেন, সবাই আসলে আগ্রহ হইতেছে ব্যাডমিন্টন খেলা থেকে আসতে, তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, স্বাধীন টিভিকে ধন্যবাদ। তাদের উদ্দেশ্য হলো তারা এরকম টুর্নামেন্ট করুক, আরো আমরা যেন আরো আসতে পারি মধুপুরে, মধুপুরের দর্শকরা যেন আরো আমাদেরকে সহায়তা করে, যেন আমরা আসতে পারি, তো এরকম টুর্নামেন্ট হলে আসলে ভালো লাগে, আমরা আসতে পারবো আরো, তো সবাইকে ধন্যবাদ।
এই যে এই এত দর্শক আসলে মোবাশলে এরকম কোন দর্শক পাইছেন কোথাও? এই সব মোবাশলে আসলে এত দর্শক থাকে না, তো এই মধুপুরে যতবারই আসছি আমি ততবারই অনেক দর্শক আছে, এখনো আছে, তো ইনশাআল্লাহ সামনেও থাকবে মধুপুরের দর্শক। এই যে খেলাধুলার প্রতি আপনার একটা প্রিয় খেলা ব্যাডমিন্টন, এই সাধারণ ছাত্রছাত্রী বা যারা খেলে তাদের উদ্দেশ্যে আপনার কিছু জানতে চাই আমরা? তাদেরকে বলবো আমি, ব্যাডমিন্টন খেলাটা আসলে অনেক ভালো শারীরিকের জন্য, তো আপনারা স্কুলে যারা পড়েন কলেজে যারা পড়েন তারা ব্যাডমিন্টন খেলেন, তো এই যেরকম জেলা জেলা যেরকম টুর্নামেন্ট হয় আপনারাও খেলেন, স্কুল টুর্নামেন্ট হয় এখন, কলেজ টুর্নামেন্ট হয়, তো আপনারা পড়ালেখার পাশাপাশি ব্যাডমিন্টনকে খেলতে পারেন। এই খেলার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কি কি কাজ হতে পারে গুরুত্বপূর্ণ? প্রধান কাজ হলো মাদক থেকে মুক্ত থাকবেন, বাজে আড্ডা থেকে বিরত থাকবেন ব্যাডমিন্টন খেলাতে। তো আপনি যদি 2-3 ঘন্টা খেলেন আড্ডা না দিয়া, কিংবা কোনো নেশাযুক্ত যদি না খেয়ে থাকতে পারেন, তাহলে আপনি শরীরের জন্য ভালো, পড়ালেখা করলেন, খেলাধুলা করলেন, এর চাইতে বড় জিনিস আমার মনে হয় না হইতে পারে আর। এই আজকের যে এই দর্শক আপনার খেলাটি উপভোগ করলো, যারা টেলিভিশন পর্দায় দেখতেছে, আমরা পুনঃপ্রচার করব, আবার পুনরায় দেখবে, আসলে এই দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? দর্শকদের উদ্দেশ্যে হলো তারা সবসময় আমাদের সাথে থাকুক, আমরা চাই মধুপুরে আসার পরে তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করুক, আমরা যেন আরও ভালো খেলতে পারি, আজকের চাইতে যেন আরও ভালো খেলতে পারি, মধুপুরবাসীদের উদ্দেশ্য করে বলা হলো তারা আমাদেরকে সাপোর্ট করুক, এটা হলো মেন উদ্দেশ্য। যে যারা আয়োজন করছে আসলে আয়োজকরা এই অজগায়ে এরকম আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে কি ধন্যবাদ দিবেন আপনি? কর্তৃপক্ষ আসলে এরকম গ্রামে এত বড় আয়োজন হয় না আসলে, তো তারা এত বড় একটা আয়োজন করছেন, আমি চাইবো যে সামনে আরও তারা বড় আয়োজন করুক, তাদেরকে সবাই সহযোগিতা করুক, আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে তাদের কারণে আমরা এখানে আসা, সবার সাথে দেখা করা, সবার সামনে এত সুন্দর খেলা পরিবেশন করা, আমি চাইবো সামনে যেন আমরা আরও খেলতে পারি, সেই জন্য তারা যেন এরকম বড় বড় টুর্নামেন্ট আরও দেয়। অন্যান্য জেলা থেকেও আসছে, অন্যান্য জায়গা থেকে, তো আমি তো অতটা জানি না আসলে, তো আমি তো খেলছি হলো মধুপুরের, নাম ডাজেলাইটি হয়ে খেলছি আমি মধুপুরের, তো আমি মধুপুর হয়ে খেলছি, তো আর অন্যান্য জায়গা থেকেও হয়তো বা আসছে আমি যতটুকু জানি, তো এতটুকুই।